কক্সবাজারের নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, 2-3 ফুট উচ্চতায় জোয়ারের সাথে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। বিপাকে পড়েছেন পর্যটন শহরে বেড়াতে যাওয়া পর্যটকরাও। বিপদ সংকুল হওয়ায় সমুদ্রে নামতে দিচ্ছে না প্রশাসন। জিও ব্যাগ ফেলে চেষ্টা করা হচ্ছে ভাঙন রোধের। আইয়ুবুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত দুদিন ধরে হচ্ছে থেমে থেমে বৃষ্টি। সাগরে পূর্ণিমা জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এখনও সমুদ্রে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। আর তাই পর্যটকদেরও সমুদ্রে না নামতে সাবধান করা হচ্ছে। গত দুদিনে কক্সবাজার সমুদ্র সৈকতের 10টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধ পয়েন্ট, কলাতলি পয়েন্টেও দেখা দিয়েছে ভাঙন। টুরিস্ট পুলিশের পাশাপাশি লাইফগার্ড কর্মীরাও নিয়ে রেখেছেন সকল প্রস্তুতি। সাডেনলি ওয়েদারটা খারাপ হয়ে গেছে, এটা আনএক্সপেক্টেড, এটা আমরা কখনো আশাও করি নাই। ডিফিকাল্ট হওয়ার কারণে আমরা চাচ্ছি না নিচে নামতে, আর প্রশাসন বাধা দিচ্ছে, তো আমরা উপর থেকেই করে যেতে চাচ্ছি আর কি। আমরা মানুষকে সচেতন করতেছি যাতে পানিতে না নামে এবং নিরাপদ স্থানে থাকে। এদিকে সৈকতের বিভিন্ন ভাঙন পরিদর্শনের পাশাপাশি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমাদের এক্সএন মহোদয় অত্যন্ত তৎপর, তিনি কাজ করছেন। জেলা প্রশাসক মহোদয় সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন, তিনিও জায়গা ইতিমধ্যে পরিদর্শন করেছেন। আমাদের প্রতি যে নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে, আমরা সকলে মিলে আমাদের এই বীজ ভাঙা রোধ করবার জন্য আমরা জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করেছি। সমুদ্রের এমন উত্তাল অবস্থা আরো দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।